দাবি হইল গিয়া যে এই যে টুল পুরাতন যারা আর আনছিল যে টুল আদায় করা লাগি, তারা 47 টাকা আমরা হইল গিয়া মিডিয়াম গাড়ি, ও জায়গায় তারা 70 টাকা 80 টাকা তারা লইয়া। আমরা মেনলি দাবি হইল গিয়া যা আসিল পূর্বে তা লইতো, তার মাঝে অনুমাঝে একটা ব্যবসা তারা শুরু করে দিয়েছে 80 টাকা 100 টাকা করে 250 টাকা করে টুল লই নেয়। এই যে আমাদের রিসিপ্টে, এই যে রিসিপ্টে 45 টাকা লেখা আছে, 4 চাকা গাড়ি 10 টাকা লেখা আছে। আমাদের শ্রমিকরে বারবার নির্যাতিত হয়রানি, এখনো আপনারা দেখতেছেন যে 75 টাকা না দিলে তার সামনে দিব, তার সামনে কয় দিব, এইটা হইলো কি আমাদের দাবি। দাবি কি এটা যে এখানে টুলের যে নির্ধারিত রেট আছে সেটা থেকে কমানো না বা টুল উঠিয়ে নেওয়া? নির্ধারিত পূর্ব আসিল ওইটাই থাকতো, ওইটা থাকতো। আমরা চাই না যে এতনে ইজারারা দিছে সরকারে, যে চাই না যে এটা তুলিয়ে নিতে। আইন তো সবার লাগে সমান, আমরা পূর্বে যারা আসিল ওই রকম নিত, এর 47 টাকার জায়গায় তখন 80 টাকা 90 টাকা করে নেয়, এটা হইলো আমাদের দাবি, পূর্বের দাবিটা। ইনশাআল্লাহ ধন্যবাদ। আপনারা দেখছেন টুল লেস তোলা সম্বন্ধে আজকে আমাদের পরিবহন মালিক শ্রমিকরা আমাদের অবৈধ টুল না দেওয়ার জন্য তাদের সিদ্ধান্ত হয়েছিল, আমরা টুল দিব না। ইতিমধ্যে বিষ্ণাতানা পার্বত্য কর্মকর্তা সাহেবের উনি আগামীকাল পর্যন্ত সময় নিছেন, আগামী কাল দুদিন সড়ক জনপথ সুষ্ঠু সমাধান না দেয় আমাদের আগামীকাল পর থেকে আমাদের কর্মসূচি থাকবে, যাতে আমরা এই বাসের অবৈধ টুল আমরা দিব না। পরিবহন মালিক শ্রমিকরা যাতে দীর্ঘদিনের আমাদের দাবি, এই দাবি আমরা টুল দিব না, বহুদিন যাবৎ এই টুল অবৈধভাবে তোলা হওয়ার সেই টুল আমরা দিব না। আজকে যে আমাদের আশ্বাস আমাদের ওসি সাহেব দিয়েছেন, আগামীকালকে সুষ্ঠু সমাধান না দিলে আগামীকাল থেকে আমাদের আবার পরিবহন শ্রমিকরা এই বাস প্রত্যাখ্যান করবে, টুল দিবে না। সবাইকে ধন্যবাদ। মেয়াদকাল আজ থেকে 5 বছর আগে শেষ হয়েছে, আমরা বারবার জেলা প্রশাসক মহোদয়, আমরা বিভাগীয় কমিশনার মহোদয়, আমরা সড়ক জনপথ রোড বিভাগে আমরা অবগত করেছি, আমাদের কোনো সুরাহা পাই নাই। আমাদের পরিবহন শ্রমিকরা এই অবৈধ টুলার বিপক্ষে আস্থায় নেমেছে, আমাদের পরিবহন শ্রমিকরা টুল দিবে না, সেই দাবি আমাদের। সরকারের রাজস্বের উপরে আমরা চাই সরকারি রাজস্ব সঠিকভাবে যদি সরকারি রাজস্ব টুল লিজ দেওয়া থাকে তাহলে সে লিজ তুলবে। আমরা জানি এই ব্রিজের টুলের মেয়াদ শেষ, বহুদিন যাবৎ টুল জোরপূর্বকভাবে দলালরা বিভিন্ন দলাল চক্ররা এই রোড থেকে হাইওয়ের কাছ থেকে তারা এই বিভিন্নভাবে টুল এনে জোরপূর্বকভাবে শ্রমিকদেরকে মারধর করে টুল আদায় করতেছে। সবাই ধন্যবাদ জানি আমার পক্ষে। যাই হোক, আপনারা দেখছেন বাস শ্রমিক যারা আছেন গাড়ি সম্ভবত অসি মহোদয়ের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে যাবে, আমরা এটা মনে করছি বা এটা বুঝতে পারছি, যেহেতু এখানে একজন নেতা বলেছেন এবং বাসে দায়িত্ব যারা আছেন তারা কিন্তু টাকা আদায় করছেন এই মুহূর্তে আপনারা দেখছেন। তা আমরা চেষ্টা করছি আপনাদের সাথে নিয়ে কথা বলার জন্য এবং অসি মহোদয় আছেন, অসি মহোদয়ের বক্তব্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। যাই হোক, আপনারা দেখছেন নির্বাচিত সাধারণ সম্পাদক আমান্য মোহাম্মদ হোসেন চৌধুরী, আমাদের দাবি হচ্ছে এই লামগাজি টুলে সাবেক আমাদের ট্রাক গাড়ি ভারী যানবাহন চলাচল যারা করেছিল তাদের কাছ থেকে 60 টাকা করে আদায় করা হয়েছিল, কিন্তু এর মধ্যখানে আসছিল সিএমডি, ওনারা নিজে এসে তুলেছিল, আমাদের দাবি ছিল ওনারা মানছে। এখন নতুন যারা লিভ নিয়েছে তারা আসছে, আসার পর তারা নতুন আইন তৈরি করেছে, নতুন সংবিধান তৈরি করেছে, ওনারা 60 টাকার জায়গায় 75 টাকা
নিয়ে গেছে পঁচাত্তরটি ঘরের সবাই আদায় করছে। অনেক সময় টাকা যদি পঁচাত্তর টাকা না দিতে পারে তাহলে তাকে অত্যাচার করা হয়, তাকে মারপিট করা হয়। আমরা ইতিমধ্যে জেনে গেছি 1991 পর থেকে এই এলামগাজীর টুলে এই যুদ্ধ চলছে এই টুল তোলার জন্য। এখন আমাদের দাবি, আমার এই বাংলার জনমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার দাবি, এই এলামগাজীর টুল যেহেতু ত্বরিত গতিতে উচ্ছেদ করা হয়, আমাদেরকে উন্মুক্ত হিসাবে চলাফেরা করা যায় এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বাসে যেখানে আপনারা দেখছেন যে বাসের বিষয় বা বাসের টুল নিয়ে যে ঝামেলা হচ্ছে, সেই ঝামেলাটি শ্রমিক যারা আছেন তাদের দাবি হচ্ছে বাসটি যেন পুরোপুরিভাবে উঠে যায়, তোলা হয়। এবং বাস বা টুল কর্তৃপক্ষ যারা আছেন তারা বলছেন যে টুলের যে লিজ দিয়েছে সরকার, সরকারের লিজ দেওয়াতে কিন্তু আমরা নিয়ে আসছি, সেটা তো আমরা কখনো তুলে নিতে পারবো না। তো সেই সময়ে সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু বাস যারা দায়িত্বশীল আছেন বা বাস যারা লিজ এনেছেন তাদের সাথে কথা বলেছেন অসীম মহোদয় এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলেছেন বলেই তারা কিন্তু এই বাস যে আলাপ আলোচনার মাধ্যমে সেই বিষয়টা চিন্তা ভাবনা করা হবে। ভালো আসুন, ভালো আসুন ভাই, ভালো আছি, ভালো। হয় হয় ড্রাইভার বাস্ত দিলা সেই মুহূর্তে আমরা আছি। আপনাদের শ্রমিক যারা আছেন আপনাদের দাবি কি? লামাখাজি বাস পয়েন্ট এলাকায় এবং শ্রমিকরা এখানে দাঁড়িয়ে আছেন, দুই পাশে গাড়ি এই মুহূর্তে বন্ধ আছে, সরকারি লিজ আছে এখানে। এখানে বিশ্বনাথ থানার ওসি মহোদয় আছেন, বারবারই বলছেন যে সরকারি রাজস্ব আয় বন্ধ করা যাবে না, আপনারা সমঝোতার মাধ্যমে আসেন, আমরা দুপক্ষের সাথে কথা বলে এটা সমাধানে চলে যাবে। কিন্তু শ্রমিক নেতৃবৃন্দের সাথে এখনও কথা চলছে, শেষ পর্যন্ত কী হবে সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন সেটা জানার জন্য। এই মুহূর্তে বাসের দুই পাশে বন্ধ আছেন, যারা টুল আদায় করছেন তারা কিন্তু এই মুহূর্তে বাস বন্ধ রেখেছেন, যে টুলে বাসে কোনো টাকা দেওয়া হচ্ছে না, সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। সিদ্ধান্ত দেওয়ার পর যেটা হয় সেটাই কিন্তু কার্যকর হবে। তবে আশা করছি হয়তোবা অসীম মহোদয় যেহেতু আছেন এখানে একটি সমাধানে যাবে, হয়তোবা দুদিন বা একদিন সময় থাকবে সেই সময়ের ভিতরে। কিন্তু বাস শ্রমিক যারা আছেন তারা মালিক কর্তৃপক্ষের কাছে এই দাবি করছেন যে যাতে দুদিনের সময় দেওয়া হবে, দুদিন যেন বাসে কোনো টাকা নেওয়া না হয়। তো সেটা কিন্তু আসলে কতটুকু ঠিক হবে সেটা আসলে বুঝতে পারছি না, যেহেতু আলাপ আলোচনার সিদ্ধান্ত হচ্ছে সেই সুবাদে, যেহেতু সরকারের একটি লিজ আছে এখানে বাসের, সেটা আসলে দুদিন এভাবেই থাকাটা বোধহয় উচিত বলে মনে করছেন আমাদের বিশ্বনাথ থানার ওসি মহোদয় বা আইন শৃঙ্খলা বাহিনী। তো প্রিয় দর্শক সাথে থাকুন আর উপভোগ করুন, আমার আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। যাই হোক, এই মুহূর্তে লামাখাজি বাস পয়েন্ট অসীম মহোদয় কথা বলেছেন, কথা বলে হয়তো বা এটা সমাধানে আসছে। আমরা চেষ্টা করছি অসীম মহোদয়ের সাথে কথা বলার, যে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত আসলো এবং সেই সিদ্ধান্তকে কিন্তু আমরা স্বাগত জানাই।